আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিখাইর। রব্বি জিদনি ইলমা। মুআজ্জাজ মুহতারাম হাদিরানে কেরাম ওয়াল মুশাহিদুন আল ইজাম, সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদিগকে দাওরাতুল কোরআন 300 দার্স বিশিষ্ট কোর্সের 186 নম্বর দার্স এখন শুরু করার তৌফিক আমাদিগকে প্রদান করছেন। তাহলে এখন আমরা মাকিয়া ও মাদানিয়া সূরা সম্পর্কে যে আলোচনা শুরু করেছি তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা এই বইটার আলোকে আমরা কথা বলছি, এ বই থেকে আমরা মূল উপজীব্য নিচ্ছি এবং অন্যান্য বিষয়ে আমরা কথা বলছি। তাহলে এখন আছে আমাদের মাক্কী ও মাদানী আয়াত এবং সূরা পরিচিতি লাভের উপায়। এ সম্পর্কে আল্লামা জাফারি বলেন, লিমারিফাতিল মাক্কী ওয়াল মাদানী তরিকানি সিমাইউন কিয়াসিউন। অর্থাৎ মাক্কী ও মাদানী পরিচয় লাভের পদ্ধতি হলো দুইটা, একটা হইলো সিমাই পদ্ধতি আর একটা হইলো কিয়াসি পদ্ধতি। সেমাই মানে শ্রবণকৃত বর্ণনা এবং কিয়াস মানে কিয়াস ও ইস্তিহার। আর সেমাই ও নকলি শ্রবণকৃত বর্ণনা, যে সকল সাহাবি ওহিনাজিলের যুগ পেয়েছেন এবং ওহিনাজিলের সময় উপস্থিত ছিলেন, সহি সনদের মাধ্যমে তাদের থেকে প্রাপ্ত বর্ণনা। অনুরূপভাবে যে সকল তাবেঈ সাহাবিদের সাক্ষাৎ লাভ করেছেন এবং তাদের নিকট থেকে নজরুলের ধরন, স্থান এবং ঘটনা শ্রবণ করেছেন, তাদের নিকট থেকে প্রাপ্ত ঘটনার দ্বারা মাক্কী ও মাদানী পরিচয় লাভ করা যায়। মাক্কী ও মাদানী সম্পর্কে বর্ণিত অধিকাংশ বিষয় এই নিয়মের অন্তর্ভুক্ত। তাফসীর গ্রন্থসমূহে আসবাবুন নজরুলের রচনাবলী ও উলুমুল কোরআনের পর্যালোচনায় পর্যাপ্ত বর্ণনা পাওয়া যাবে। তবে সরাসরি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মাক্কী ও মাদানী চেনার কোনো বর্ণনা পাওয়া যায় না। দুই নম্বর, আল কিয়াস ওয়াল ইসতিহাদ। মাক্কী ও মাদানী বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে গবেষকগণ কিয়াস ও ইসতিহাদ করে মাক্কী ও মাদানী নির্ধারণ করে থাকেন। মাক্কী সূরার কোন কোন আয়াতে মাদানী বৈশিষ্ট্য পরিলক্ষিত হলে অথবা তাতে কোনো মাদানীর ঘটনা জড়িত থাকলে গবেষকগণ এতে মাদানী আয়াত বলে আখ্যায়িত করেন। আবার যদি মাদানী সূরার কোনো আয়াতে মাক্কী বৈশিষ্ট্য বা কোনো মাক্কী ঘটনা দেখা যায় তখন এমন আয়াতকে তারা মাক্কী আয়াত বলে অবহিত করেছে। তারা কোনো সূরায় মাক্কী বৈশিষ্ট্য পেলে তাকে মাক্কী এবং কোনো সূরায় মাদানী বৈশিষ্ট্য পেলে তাকে মাদানী বলে। যে সকল সূরায় নবীদের ঘটনা এবং পূর্ববর্তী উম্মতগণের কাহিনী রয়েছে তা মাক্কী, আর যেসব সূরায় কোনো নির্দেশ বা শরীয়তের হাত বা দণ্ডবিধির উল্লেখ রয়েছে তা মাদানী। মাক্কিয়া ও মাদানিয়া সূরাসমূহের ক্রমবিকাশ, ক্রম অনুসারে মাক্কিয়া সূরার সংখ্যা। মাক্কিয়া সূরার সংখ্যা 86টি, তা এভাবে সাজানো হলো। নম্বরে সূরাতুল আলাক, যার বর্তমান নম্বর 96, আয়াত সংখ্যা 19। দুই নম্বরে সূরাতুল কলম, যা বর্তমানে 68 নম্বর সূরা, আয়াত সংখ্যা 52। তিন নম্বরে সূরাতুল মুজাম্মিল, যার আয়াত সংখ্যা 13, যা বর্তমান সূরা নম্বর 73, আয়াত সংখ্যা 20।
চার নম্বরে সুরাতুল মুদাসির যার আয়াত সংখ্যা 74, না যার বর্তমান সুরা নম্বর 74 এবং আয়াত নম্বর 56। 5 নম্বরে সুরাতুল বর্তমান সুরা নম্বর 1 আয়াত নম্বর 7। 6 নম্বরে সুরাতুল মাসাদ বা সুরাতুল লাহাব যার বর্তমান সুরা নম্বর 111 আয়াত সংখ্যা 5। 7 নম্বরে সুরাতুল তাকবীর তার সুরা নম্বর 81 আয়াত সংখ্যা 29। 8 নম্বরে সুরাতুল আলা যার বর্তমান সুরা নম্বর 87 এবং আয়াত নম্বর 19। 9 নম্বরে সুরাতুল লাইল যার বর্তমান সুরা নম্বর 92 এবং আয়াত সংখ্যা 21। 10 নম্বরে সুরাতুল ফাজর যার সুরাক্রম 89 এবং আয়াত সংখ্যা 30। 11 নম্বরে সুরাতুল দোহা যার বর্তমান সুরাক্রম 93 এবং আয়াত সংখ্যা 11। 12 নম্বরে সুরাতুল ইনশিকাক যার বর্তমান সুরাক্রম 94 এবং আয়াত সংখ্যা 8। 13 নম্বরে সুরাতুল আসর যার সুরাক্রম 103 এবং আয়াত নম্বর আয়াত সংখ্যা 3। 14 নম্বরে সুরাতুল আদিয়াত যার বর্তমান সুরাক্রম 100 এবং আয়াত সংখ্যা 11। বিষয়টি আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ তারা কোরআন নাজিলের ধারাবাহিকতায় কোরআন পড়তে চান তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। কোরআনের ধারাবাহিকতায় পড়লে, নাজিলের ধারাবাহিকতায় পড়লে এর অনেক অর্থ, এর অনেক তাবির, এর অনেক ঘটনা প্রবাহ বোঝা অতি সহজ হয়ে যায়। 15 নম্বরে সুরাতুল কাউসার বর্তমান সুরা নম্বর 8 আয়াত নম্বর 3। 16 নম্বরে সুরাতুল তাকাসুর তার বর্তমান সুরা নম্বর 102 আয়াত সংখ্যা 8। 17 নম্বরে সুরাতুল মাউন যার বর্তমান সুরা নম্বর 107 এবং আয়াত সংখ্যা 7। 18 নম্বরে সুরাতুল কাফিরুন যার বর্তমান সুরা নম্বর 109 আয়াত নম্বর 6। 19 নম্বরে সুরাতুল ফিল যার বর্তমান সুরা ক্রম হল 105 আয়াত সংখ্যা 5। 20 নম্বরে সুরাতুল ফালাক যার বর্তমানে সুরা ক্রম 103 ও আয়াত সংখ্যা 5। 21 নম্বরে সুরাতুল নাস যার সুরাক্রম 114 এবং আয়াত নম্বর 6। 22 নম্বরে সুরাতুল ইখলাস যার বর্তমান সুরাক্রম 112 এবং আয়াত সংখ্যা 4। 23 নম্বরে সুরাতুল নাজমি যার এই সুরাক্রম 53 এবং আয়াত সংখ্যা 62। এবং সুরাতুল আবাসা 24 নম্বরে সুরাতুল আবাসা যার সুরাক্রম 80 এবং আয়াত সংখ্যা 42। এই 42টি আয়াতের মাঝে আল্লাহ বা রব কোনো শব্দ নাই। 25 নম্বর সুরা সুরাতুল কদর এর বর্তমান ক্রম 97 আয়াত সংখ্যা 5। 26 নম্বরে সুরাতুল শামস যার সুরাক্রম 91 এবং আয়াত সংখ্যা 15। 27 নম্বরে সুরাতুল বুরুজ যার সুরাক্রম 85 আয়াত সংখ্যা 22। 28 নম্বরে সুরাতুল তিন যার বর্তমান সুরাক্রম 95 এবং আয়াত সংখ্যা 8। 29 নম্বরে সুরাতুল কুরাইশ যার বর্তমান সুরাক্রম 106 আয়াত সংখ্যা 4। সুরাতুল সুরাতুলিয়া যার বর্তমান সুরাক্রম 101 আয়াত সংখ্যা 15। 31 নম্বরে সুরাতুল কিয়ামা যার বর্তমান সুরাক্রম 75 এবং আয়াত সংখ্যা 40। 32 নম্বরে সুরাতুল হুমাজা যার আয়াতক্রম 104 এবং আয়াত সংখ্যা 9। 33 নম্বরে সুরাতুল মুরসালাত যার আয়াত সুরাক্রম 77 এবং আয়াত 50। 34 নম্বরে সুরাতুল কাফ
যার বর্তমান সূরা কোরআন 50 এবং আয়াত সংখ্যা 45। 35 নম্বরে সূরাতুল বালাদ, যার বর্তমান সূরা কোরআন 90 এবং আয়াত সংখ্যা 20। 36 নম্বরে সূরাতুত তরিক, যার সূরা কোরআন 86 এবং আয়াত সংখ্যা 17। 37 নম্বরে সূরাতুল কমার, তার বর্তমান সূরা কোরআন 54 এবং আয়াত সংখ্যা 55। 38 নম্বরে সূরাতুস সাদ, যার সূরা কোরআন 38 এবং আয়াত সংখ্যা 88। তাহলে দেখেন সূরা সাদের বর্তমান কোরআনও 38 এবং নাজিল হিজাবে 38 নম্বর সূরা। 39 নম্বরে সূরাতুল আরাফ, বর্তমান সূরা কোরআন 7, আয়াত সংখ্যা 206। 40 নম্বরে সূরাতুল জিন, বর্তমান সূরা কোরআন 72 এবং আয়াত সংখ্যা 28। 41 নম্বরে সূরাতুল ইয়াসিন, যার সূরা কোরআন 36, আয়াত সংখ্যা 83। 42 নম্বরে সূরাতুল ফুরকান, যার বর্তমান সূরা কোরআন 25 এবং আয়াত সংখ্যা 77। 43 নম্বরে সূরাতুল ফাতির, যার বর্তমান সূরা কোরআন 35, আয়াত সংখ্যা 45। 44 নম্বরে সূরাতুল মারিয়াম, যার বর্তমান সূরা কোরআন 19 এবং আয়াত সংখ্যা 98। 45 নম্বরে সূরাতুল তহা, যার বর্তমান সূরা কোরআন 20 এবং আয়াত সংখ্যা 135। 46 নম্বরে সূরাতুল ওয়াকিয়া, যার বর্তমান সূরা কোরআন 56 এবং আয়াত সংখ্যা 96। 47 নম্বরে সূরাতুল শুআরা, যার বর্তমান সূরা কোরআন 26 এবং আয়াত সংখ্যা 227। 48 নম্বরে সূরাতুল নামল, যার বর্তমান সূরা কোরআন 27 এবং আয়াত সংখ্যা 93। 49 নম্বরে সূরাতুল কসাস, বর্তমান সূরা কোরআন 28, আয়াত সংখ্যা 88। 50 নম্বরে সূরাতুল ইসরা বা বানী ইসরাঈল যাকে বলে, বর্তমান সূরা কোরআন 17, আয়াত সংখ্যা 111। সূরাতুল 51 নম্বরে সূরাতুল ইউনুস, যার বর্তমান সূরা কোরআন 10, আয়াত সংখ্যা 109। 52 নম্বরে সূরাতুল হুদ, যার বর্তমান 11 এবং আয়াত সংখ্যা 123। 53 নম্বরে সূরাতুল ইউসুফ, যার বর্তমান কোরআন 12 এবং আয়াত সংখ্যা 111। 54 নম্বরে সূরাতুল হিজর, বর্তমান সূরা কোরআন 15 এবং আয়াত সংখ্যা 99। 55 নম্বরে সূরাতুল আনআম, যার বর্তমান সূরা কোরআন 6 এবং আয়াত সংখ্যা 165। 56 নম্বরে সূরাতুল সফফাত, যার বর্তমান সূরা কোরআন 37, আয়াত সংখ্যা 182। 57 নম্বরে সূরাতুল লোকমান, বর্তমান সূরা কোরআন 31, আয়াত সংখ্যা 34। 58 নম্বরে সূরাতুল সাবা, বর্তমান সূরা কোরআন 34, আয়াত সংখ্যা 54। 59 নম্বরে সূরাতুল জুমার, যা বর্তমান সূরা কোরআন 39 এবং আয়াত সংখ্যা 75। 60 নম্বরে সূরাতুল মুমিন, যার বর্তমান সূরা কোরআন 40 এবং আয়াত সংখ্যা 85। 61 নম্বরে হামিম আসাজদা, যার সূরা কোরআন 41, আয়াত সংখ্যা 54। 62 নম্বরে সূরাতুল সূরা, যার বর্তমান কোরআন 42 এবং আয়াত সংখ্যা 53। তেষট্টি নম্বরে সূরাতুল জুখরুফ, যার বর্তমান কোরআন 43, আয়াত সংখ্যা 89। 64 নম্বরে সূরাতুল দোখান, যার বর্তমান সূরা কোরআন 44, আয়াত সংখ্যা 59। 65 নম্বরে সূরাতুল জাসিয়া,
যার বর্তমান ক্রম 45 এবং আয়াত সংখ্যা 37। 66 নম্বরে সূরাতুল আহকাব, যার বর্তমান সূরা ক্রম 46 আয়াত সংখ্যা 35। অর্থাৎ আমরা দেখি পাশাপাশি 43, 44, 45, 46 এটা নাজিল এবং কোরআনে এভাবেই আছে। 67 নম্বরে সূরাতুল জারিয়াত, তার বর্তমান সূরা ক্রম 51 আয়াত সংখ্যা 60। 68 নম্বরে সূরাতুল গাশিয়া, যার বর্তমান ক্রম 88 আয়াত সংখ্যা 26। 69 নম্বরে সূরাতুল কাহাফ, যার বর্তমান ক্রম 18 আয়াত সংখ্যা 110। 70 নম্বরে সূরাতুল নাহল, যার বর্তমান ক্রম 16 এবং আয়াত সংখ্যা 128। 71 নম্বরে সূরাতুন নূহ এবং এর বর্তমান ক্রম 71, অর্থাৎ নাজিল এবং কোরআনি এটা উভয়টা সমান, আয়াত সংখ্যা 28। 72 নম্বরে সূরাতুল ইব্রাহিম, যার বর্তমান ক্রম 14 আয়াত সংখ্যা 52। 73 নম্বরে সূরাতুল আম্বিয়া, যার বর্তমান ক্রম 21 আয়াত সংখ্যা 112। 74 নম্বরে সূরাতুল মুমিনুনা, যার বর্তমান সূরা ক্রম 23 এবং আয়াত সংখ্যা 118। আপনারা জানবেন যে 60 নম্বর ক্রমে এটা আর সূরাতুল মুমিন, যেটা ক্রমে 40 নম্বর সূরা নাজিল ক্রমে, আল মুমিনুন মুমিনের বহু বচন আল মুমিনুন, যার কোরআনের সূরা ক্রমে 23 আয়াত সংখ্যা 118। 75 নম্বরে সূরাতু আস-সাজদা, যার সূরা ক্রম 32 আয়াত সংখ্যা 3। 76 নম্বরে সূরাতু তুর, যার সূরা ক্রম 52 আয়াত সংখ্যা 49। 77 নম্বরে সূরাতুল মুলুক, এর বর্তমান সূরা ক্রম 67 এবং আয়াত সংখ্যা 30। 78 নম্বরে সূরাতুল হাক্কা, যার সূরা ক্রম কোরআনে 69 আয়াত সংখ্যা 52। 79 নম্বরে সূরাতুল মাআরিজ, যার কোরআনের ক্রম 70 আয়াত সংখ্যা 64। 80 নম্বরে সূরাতুল নাবা, যার কোরআনের ক্রম 78 এবং আয়াত সংখ্যা 40। 81 নম্বরে সূরাতুন নাসিয়াত, যার বর্তমান ক্রম 79 এবং আয়াত সংখ্যা 46। 82 নম্বরে সূরাতুল ইনফিতার, যার কোরআনিক ক্রম 82 আয়াত সংখ্যা 19। 83 নম্বরে সূরাতুল ইনশিকাক, যার কোরআনিক ক্রম 84 এবং আয়াত সংখ্যা 25। 84 নম্বরে সূরাতুর রুম, যার কোরআনিক ক্রম 30 এবং আয়াত সংখ্যা 60। 85 নম্বরে সূরাতুল আনকাবুত, যার কোরআনিক ক্রম 29 এবং আয়াত সংখ্যা 69। এবং 86 তম সূরা সূরাতুল মুতাফফিফিন, যার কোরআনের ক্রম 83 এবং আয়াত সংখ্যা 36। অর্থাৎ সূরাতুল মুতাফফিফিন মক্কী সূরার সর্বশেষ সূরা। এই গেল 86টি, এবং এখন আছে 28টি মাদানী সূরা, এটিও এভাবেই সাজানো হয়েছে। সর্বপ্রথম মাদানী সূরা সূরাতুল বাকারা, যা বর্তমানে 2 নম্বর সূরা, আয়াত সংখ্যা 286। 2 নম্বরে সূরাতুল আনফাল, যার বর্তমান ক্রম
দুই নম্বরে কোরআনের কোনো কিছুই না দেখে বলতে হয় না। দুই নম্বর মাদানি ছিল সুরতুল আনফাল, যা বর্তমান সুরা কোরম 8 এবং আয়াত সংখ্যা 75। তিন নম্বরে সুরাত আল ইমরান, যার বর্তমান সুরা কোরম 3 আয়াত সংখ্যা 200। আপনারা তিন বুঝে। চার নম্বরে সুরাতুল আহজাব, এটা মাদানি সুরার কিন্তু এই জানলা রাখতে যে এলোমেলো করে দিত। চার নম্বরে সুরাতুল আহজাব, যার বর্তমান সুরকম 33 আয়াত সংখ্যা 73। পাঁচ নম্বরে সুরাতুল মুমতাহিনা বা সুরাতুল মুমতাহানা, যেখানে দিয়ে পড়া যায়, বর্তমান সুরক্রম 60 আয়াত সংখ্যা 13। ছয় নম্বরে সুরাতুল নিসা, বর্তমান সুরক্রম 4 আয়াত সংখ্যা 176। সাত নম্বরে সুরাতুল জালজালা, সুরক্রম 99 এবং আয়াত সংখ্যা 8। আট নম্বরে সুরাতুল হাদিদ, বর্তমান সুরক্রম 57 এবং আয়ের সংখ্যা 29। নয় নম্বরে সুরত মুহাম্মদ, বর্তমান সুরক্রম 47 এবং আয়ের সংখ্যা 38। দশ নম্বরে সুরতুর রাআদ, বর্তমান সুরক্রম 13 এবং আয়ের সংখ্যা 43। এগারো নম্বরে সুরতুর রহমান, যার বর্তমান সুরক্রম 55 আয়াত সংখ্যা 78। বারো নম্বরে সুরাতুল দাহার, যার বর্তমান সুরক্রম 76 আয়াত সংখ্যা 31। সুরা দাহারকে সুরাতুল ইনসানও বলা হয়। তেরো নম্বরে সুরাতুল তলক, যার বর্তমান সুরক্রম 65 এবং এতে 12টি আয়াত আছে। চোদ্দ নম্বরে সুরাতুল বাইয়িনা, এর বর্তমান সুরক্রম 98 আয়াত আছে 8টি। পনেরো নম্বরে সুরাতুল হাসর, কোরআনের ধারাবাহিকতায় 59 নম্বর সুরা, আয়াত আছে 24টি। ষোলো নম্বরে সুরাতুন নূর, যার বর্তমানে সুরাকরম কোরআনে 24 এবং আয়াত আছে 64টি। সতেরো নম্বরে সুরাতুল হাজ, কোরআনের ধারাবাহিক নম্বর সুরা এবং আয়াত আছে 78টি। আঠারো নম্বরে সুরাতুল মুনাফিকুন, কোরআনের ধারাবাহিক 63 নম্বর সুরা, আয়াত আছে 11টি। উনিশ নম্বরে সুরাতুল মুজাদিলা বা মুজাদালা বলো একটা বর্ণনা আছে, বর্তমান সুরাক্রম 58 এবং আয়াত সংখ্যা 22। বিশ নম্বরে সুরাতুল হুজুরাত, কোরআনের ধারাবাহিকতা 49 নম্বর এবং আয়াত আছে 18টি। একুশ নম্বরে সুরাতুল তাহরিম, কোরআনের ধারাবাহিকতা 66 নম্বর সুরা, আয়াত রয়েছে 12টি। বাইশ নম্বরে সুরাত তাগাবুন, কোরআনের ধারাবাহিকতা 64 নম্বর সুরা এবং এতে আয়াত রয়েছে 18টি।
23 নম্বরে সূরাতুস সফ বর্তমান কোরআনের ধারাবাহিক রায় 61 নম্বর সূরা আয়াত সংখ্যা 14। 24 নম্বরে সূরাতুল জুমুআ কোরআনের ধারাবাহিকতা 62 নম্বর সূরা আয়াত রয়েছে 11। 25 নম্বরে সূরাতুল ফাত কোরআনের ধারাবাহিকতায় 48 নম্বর সূরা এবং আয়াত রয়েছে 29টি, এবং এর 29 নম্বর আয়াতটিতে আরবি বর্ণমালার অর্থাৎ কোরআনি আরবি বর্ণমালার 32টি বর্ণের সবগুলো বর্ণ এই একটি সূরার মধ্যে আছে। 26 নম্বরে সূরাতুল মাঈদা কোরআনের ধারাবাহিকতায় 5 নম্বর সূরা এবং আয়াত রয়েছে 120টি। 27 নম্বরে সূরাতুত তাওবা যা বর্তমান সূরাকরম 9 আয়াত রয়েছে 129টি। 28 নম্বরে সূরাতুন নসর যা বর্তমান ধারাবাহিকতায় 110 নম্বর সূরা এবং আয়াত রয়েছে 3টি, এবং সূরা হিসাবে নাজিল হওয়া সর্বশেষ সূরা। আপনারা সূরাতুল আলাক থেকে শুরু করে সূরাতুল নাস পর্যন্ত নাজিলের ধারাবাহিকতাটা শুনলেন। কেউ যদি একবার অর্থসহ এইভাবে যদি তেলাওয়াত করেন তাহলে দেখবেন যে আপনার কাছে কোরআন সহজ হয়ে যাচ্ছে, একবার পরীক্ষা করে দেখতেও পারে। এবারে আছে মাক্কিয়া ও মাদানিয়া আয়াত মিশ্রিত সূরা। আমরা আগেই আলোচনার সময় বলেছি যে মাক্কিয়া সূরা মাদানিয়া আয়াত, মাদানিয়া সূরা মাক্কিয়া আয়াত, এ সমস্তগুলা জানাও আমাদের জন্য খুব জরুরি বিষয়। এগুলো না জানলে আমরা আসলে ধরতে পারবো না, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাক্কিয়া ও মাদানিয়া আয়াত মিশ্রিত সূরাগুলোর 35টি মাক্কি আর 8টি মাদানি, অর্থাৎ 86টা মাক্কিয়া সূরার মাঝে 35টা সূরার মাঝে মাক্কি সূরায় মাদানি আয়াত, আর 28টি মাদানি সূরার মাঝে 8টি সূরায় মাক্কি আয়াত রয়েছে। যেমন এক নম্বরে মদিনায় অবতীর্ণ 35টি মাক্কি সূরার নাম্বার সহ আয়াত উল্লেখ করা হইল। যেমন এক নম্বরে সূরাতুল কলমের 17-33, অর্থাৎ ও 48-49-50 নম্বর আয়াতগুলো, এগুলো মাদানি। 2 নম্বরে সূরাতুল মুজাম্মিলের 10-11-20 নম্বর আয়াত, এটা মাদানি। 3 নম্বরে সূরাতুল মাউনের 4-5-6-7 আয়াত। 4 নম্বরে সূরাতুল নজমের 32 নম্বর আয়াত। 5 নম্বরে সূরাতুল মুরসালাতের 48 নম্বর আয়াত। 6 নম্বরে সূরা কফের 38 নম্বর আয়াত। 7 নম্বরে সূরাতুল কমারের 44-45-46 নম্বর আয়াত। 8 নম্বরে সূরাতুল আওরাফের 133-170 নম্বর আয়াত। 9 নম্বরে সূরাতুল ইয়াসিনের 45 নম্বর আয়াত। 10 নম্বরে সূরাতুল ফুরকানের 68-69-70 নম্বর আয়াত। 11 নম্বরে সূরাতুল মারিয়ামের 130-132 নম্বর আয়াত।
12 নম্বরের সুরাতুল ওয়াকিয়ার 81 ও 82 নম্বর আয়াত, 13 নম্বরে সুরাতুল শুআরার 197 নম্বর আয়াত ও শেষ নম্বর শেষ আয়াতটা, 14 নম্বরে সুরাতুল কসাসের 52 থেকে 55 ও 85 নম্বর আয়াত, 85 নম্বর আয়াতে হিজরতের সময় আল জুহুবা নামক স্থানে অবতীর্ণ হয়, 15 নম্বরে সুরাতুল ইসরার 26 32 33 57 ও 73 থেকে 80 নম্বর আয়াত, 16 নম্বরে সুরাত ইউনুসের 49 এবং 94 95 96 নম্বর আয়াত, 17 নম্বরে সুরা হুদের 12 17 160 নম্বর আয়াত, 18 নম্বরে সুরা ইউসুফের 1 থেকে 3 ও 7 নম্বর আয়াত, 19 নম্বরে সুরাতুল হিজরের 87 নম্বর আয়াত, 20 নম্বর সুরাতুল আনআমের 20 23 91 93 114 141 ও 151 152 153 নম্বর আয়াত, 21 নম্বরে সুরা লোকমানের 27 28 29 নম্বর আয়াত, 22 নম্বরে সুরাতুল সাবার 6 নম্বর আয়াত, 23 নম্বরে সুরাতুল জুমারের 52 53 54 নম্বর আয়াত, 24 নম্বরে সুরাতুল মুমিনুনের 56 57 নম্বর আয়াত, 25 নম্বরে সুরাতুল সুরার 23 24 25 ও 27 নম্বর আয়াত, 26 নম্বরে সুরাতুল জুকরুবের 54 নম্বর আয়াত, 27 নম্বরে সুরাতুল জাসিয়াত 14 নম্বর আয়াত, 28 নম্বরে সুরাতুল আহকাবের 10 15 35 নম্বর আয়াত, 29 নম্বরে সুরাতুল কাহাবের 28 28 ও 83 থেকে 101 নম্বর আয়াত, 30 নম্বরে সুরাতুল নাহলের শেষ 3 আয়াত, 31 নম্বরে সুরাত ইব্রাহিমের 28 29 নম্বর আয়াত, 32 নম্বরে সুরাতুল সাজদার 16 থেকে 20 নম্বর আয়াত, 33 নম্বরে সুরাতুল রুমের 17 নম্বর আয়াত, 34 নম্বরে সুরাতুল আনকাবুতের 1 থেকে 11 নম্বর পর্যন্ত আয়াত, এই আয়াতগুলো মাক্কি সুরার মাঝে মাথায়, তাহলে তাহলে এই বিষয়গুলো আমাদিগকে খুবই খুবই খেয়াল রাখতে হবে, যেন আমরা এই সমস্ত বিষয়গুলো ভুলে গেলে আমাদের কোরআন বুঝতে সমস্যা হবে, কাজে আমরা এটা নিয়ে খেয়াল রাখতাম। মাতায়নি সুরা মক্কায় অবতীর্ণ, আটটি মাদানি সুরার নাম্বার সহ আয়াতগুলো অবতীর্ণ, অর্থাৎ আটটি মাদানি সুরার যে সমস্ত আয়াতগুলো আছে সেগুলো মাদানি মাদানি সুরা আয়াত নম্বর, অর্থাৎ এক নম্বরে সুরাতুল বাকারার 281 নম্বর আয়াতটি বিদায় হজ্জের সময় মিনায় অবতীর্ণ হয় এবং ইহা কুরআনের সর্বশেষ নাজিল। দুই নম্বরে সুরাতুল আনফালের 30 থেকে 36 পর্যন্ত আয়াতগুলো মাত্রী। তিন নম্বরে সুরাতুল মুহাম্মাদের 13 নম্বর আয়াত হিজরাতের সময় পথিমধ্যে অবতীর্ণ হয়। চার নম্বরে সুরাতুল হাজের 52 থেকে 55 নম্বর আয়াতসমূহ মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে অবতীর্ণ হয়। পাঁচ নম্বরে হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তনের সময় মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে সূরাতুল ফাতহ সম্পূর্ণটা অবতীর্ণ হয়। ছয় নম্বরে সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতটি বিদায় হজের সময় আরাফায় অবতীর্ণ হয়। সাত নম্বর সূরাতুল নাসর বিদায় হজের সময় মিনায় অবতীর্ণ হয়। এখন আমরা এগুলো ভালোভাবে আমরা জানব। মাক্কি সূরা ও আয়াতের বৈশিষ্ট্য, যেসব সূরায় কাল্লা অর্থাৎ কখনো না শব্দ রয়েছে তা মাক্কি। এ শব্দটি আল কোরআনের শেষ 15টি সূরায় 33 বার এসেছে। আল্লামা দারিনি বলেন, ওয়ামা নাযালাত কাল্লা লিয়াসরিফ
فاعلمهن ولم تاتي في القران في نسبه الاعلى অর্থাৎ তুমি নিশ্চিত ভাবে জেনে রাখো যে ইয়াসরিবেক আল্লাহর কুদরত নাযিল হয়েছে আল কুরআনের প্রথম অর্ধাংশে এই শব্দটি আসেনি। দুই নম্বরে যেসব সুরায় সাজদার আয়াত আছে তা মাক্কি। তিন নম্বরে যেসব সুরার শুরুতে হুরুফুন তাহাজ্জি রয়েছে তা মাক্কি, তবে সুরাতুল বাকারা এবং সুরাত আল ইমরান এর ব্যতিক্রম, কারণ এই দুটার শুরুতেও হুরুফে তাহাজ্জি অথবা হুরুফুল মুকাত্তাত রয়েছে, থাকা সত্ত্বেও এ দুটো মাতারি। সুরাতুর রাদের শুরুতেও হরফে মুকাত্তাত রয়েছে, এ সুরায় মাক্কি মাতানি হওয়ার ব্যাপারে আলিমগঞ্জের মধ্যে মতভেদ রয়েছে। ইবনে আব্বাস ও আলী ইবনে তালহা মাতানি মাক্কি, আনাস রাদিয়াল্লাহু তাআলার মতে এটি এটি মাতানি। তবে সুরাতুর রাআদ এখানে মাদানি বলে মুস্তাফেদ, আপনাদের মাদানি হিসাবে আমাদের করতে হবে। চার নম্বরে সুরাতুল বাকারা ছাড়া যে সমস্ত সুরায় আদম আলাইহিস সালাম ও ইবলিসের ঘটনা বিবৃত হয়েছে তা মাক্কি। পাঁচ নম্বরে যেসব সুরায় নাবিগণের ঘটনা ও পূর্ববর্তী উম্মতের ঘটনা উল্লেখ হয়েছে তা মাক্কি, সুরা বাকারা এর ব্যতিক্রম। যেসব সুরায় ইয়া আইয়ুহান নাস হয়েছে এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই তা মাক্কি, তবে সুরা হাজের ব্যাপারে মতভেদ রয়েছে। সাত নম্বরে মুফাসসাল সুরাগুলো মাক্কি, আল্লামা তাবারানী ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন। নাযাল আল মুফাসসাল বি মাক্কা ফামাকাসনা হিজাযান নাকরাউহু ওয়া লা ইয়ানযিলু গায়রুহু। মুফাসসাল সুরাসমূহ মাক্কায় নাযিল হয়, আমরা বছরের পর বছর ধরে তা পড়তে থাকি, এখানে তাছাড়া অন্য কিছু নাযিল হয়। তবে সুরাতুন নাসের মাদানি এটা সর্বশেষ অবতীর্ণ সুরা। সুরা হুজরত থেকে শুরু করে আল কুরআনের শেষ পর্যন্ত সুরাগুলোকে মুফাসসাল বলা হয়। আট নম্বরে মাক্কি আয়াতে প্রতিমা পূজা ও শিরকের মূলোৎপাটনের উদ্দেশ্যে দলিল প্রমাণ উপস্থাপন করা হয়েছে, বিভিন্ন উপমা ও দৃষ্টান্তের মাধ্যমে এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর সূরা 73 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুম যুবাবু শাইয়্যান লা ইস্তানকিযুহু মিনহু দাউহুত তালিবু ওয়াল মাতলুব। হেমানকুল একটি উপমা দেয়া হচ্ছে, সেটা কান লাগিয়ে শোনো, তোমরা আল্লাহ ব্যতীত যেগুলোর পূজা করছো তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সবাই এ উদ্দেশ্যে একত্রিত হয়। যদি মাছি তাদের নিকট থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, তবে তাও সেটা নিকট থেকে তারা উদ্ধার করতে পারবে না, অন্বেষক ও অন্বেষিত কতই বা দুর্বল। নয় নম্বরে মাক্কি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের প্রতি দাওয়াত, রিসালাতের প্রমাণ, পুনরুত্থানের প্রমাণ, তার রুবুবিয়াত, ইবাদাত ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন, কিয়ামতের ভয়াবহতা, জাহান্নাম আজাব, জান্নাত প্রতিদান, মুশরিকদের বিরোধিতার যুক্তি খণ্ডন, বৈশ্বিক নিদর্শন ইত্যাদি বিষয়াবলীর দলিল উপস্থাপিত হয়েছে। দশ নম্বরে মাক্কি আয়াতে কাফিরদের নিকৃষ্ট অভ্যাস ও বর্বর আচরণ, যেমন হত্যা, রক্তপাত, জীবন্ত দাহ, সম্ভ্রম, হামি, ইয়াতিমের সম্পদ ভক্ষণ ইত্যাদি বিষয়ে বিবৃত হয়েছে। মাদানী সূরার বৈশিষ্ট্য, মাদানী সূরায় শরীয়তের হুকুম আহকাম, দণ্ডবিধি, ফরজ কার্যাবলীর নির্দেশ দেওয়া হয়েছে। মাদানী সূরায় জিহাদের অনুমতি সহ এর আহকাম বর্ণিত হয়েছে। তিন, মাদানী সূরায় মুনাফিকদের আলোচনা হয়েছে, তবে সূরাতুল আনকাবুত ব্যতিক্রম, কারণ এটা বিশুদ্ধ অভিমত মাক্কি সূরা, এর প্রাথমিক আয়াতগুলো মাদানী।
এসব আয়াতে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। চার, মাতানসিরা ইবাদত, লেনদেন, শরিয়াতের বিধি বিধান, দণ্ডবিধি, পারিবারিক নীতিমালা, উত্তরাধিকার আইন, জিহাদের ফজিলত, সামাজিক সম্পর্ক, যুদ্ধ বিগ্রহ, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক বিধিবিধান, প্রশাসনিক নীতিমালা, আর্থ সামাজিক নিয়মকানুন ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে। পাঁচ নম্বরে, মাতানী সূরায় ইয়াহুদি নাসারদের সাথে কথোপকথন, ইসলামের প্রতি দাওয়াত, আসমানি কিতাবে তাদের বিকৃতি, সত্যের জ্ঞান উপাসীদের ক্ষেত্রে তাদের বিরোধিতা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে। ছয় নম্বরে, মাদানী সূরায় মুনাফিকদের চরিত্র, দিন সম্পর্কে গোপন ষড়যন্ত্রের বিষয়গুলো উৎপাটন করা হয়েছে। সাত নম্বরে, মাদানী আয়াতগুলো আকারে বড়, এতে শরীয়তের হুকুম আহকাম উদ্দেশ্য ও যৌক্তিকতা সবিস্তারে আলোচনা হয়েছে। সুতরাং আমরা গুরুত্বপূর্ণভাবে এ সমস্ত বিষয়গুলো আমরা পড়লাম, এ সমস্ত বিষয়গুলো আমরা জানলাম, এ সমস্ত বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, সর্বশেষ মাতৃ বা মাদানী তা এখন কোরআনে সুন্দরভাবে বিধিত আছে। সুতরাং আমরা মাতৃ মাদানী এগুলোর দিকে খেয়াল করে এগুলোর বিষয়াদি আমরা অতি ভালোভাবে বুঝবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক প্রদান করুন। আজান হচ্ছে, আমরা সালাতের জন্য প্রস্তুতি হই এবং সালাতে যে সমস্ত কিরাআতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এই সমস্ত কিরাআতগুলোর দিকে খেয়াল করে আমরা যদি পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে। আপনারা মনে রাখুন, আবার এই বিষয়ে আবারও আসবে, এ সমস্ত বিষয়ে আগেও গিয়েছে, এখন আসতেছে, আবারও আসবে, তবে তাহলে আপনারা ভালোভাবে কোরআন বুঝতে পারবেন। আমরা চাই কোরআন বুঝুন, কোরআন মানুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।